আচ্ছা বন্ধুরা আপনারা একটা জিনিস এখানে দেখেন রে এখানে যে আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখছেন না তো এই ব্যাকগ্রাউন্ড আমি কোথায় পেলাম কোথায় থেকে আমি এরকম ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি তো সেটাই কিন্তু এখানে মানে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু মানে আমার কাছে কিন্তু এখানে দারুণ দারুণ এখানে ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন আপনারা মানে আপনারা যাদের মানে ফটো এডিট করতে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় তারা কিন্তু বেসিক্যালি এই ভিডিওটি দেখবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড আছে তো আপনারা কীভাবে এরকম ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন তো আপনারা যারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি পর থেকে কিন্তু মানে এরকম ব্যাকগ্রাউন্ড আজকে ভিডিও দেখার পর ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি কিন্তু খুব একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকে বন্ধুরা প্রথমে আপনারা মানে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো ক্রোম ব্রাউজারে আসার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মানে সার্চের একটা ট্যাব রয়েছে ঠিক আছে তো এবার এখান থেকে আপনারা সার্চের মানে ট্যাবে ক্লিক করে এবার এখানে গিয়ে আপনারা সার্চ করবেন এই জয়েন্ট এডিটিং জোন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি সার্চ করা আছে জয়েন্ট এডিটিং জোন তো এবার এখান থেকে আমি জয়েন্ট এডিটিং জোন লিখে সার্চ করে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জয়েন্ট এডিটিং জোন লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ওয়েব সেট চলে আসছে ঠিক আছে তো এটা কিন্তু একটা আমাদের ওয়েবসাইট তো আপনাদের যেটা এটা ভালো লাগে হ্যাঁ হোক সেটা পিএনজি তারপরে সিবি ব্যাকগ্রাউন্ড তারপরে আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা সেটা কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো কীভাবে ডাউনলোড করবেন আপনারা তো আপনারা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন না বন্ধুরা তখন দেখতে পাবেন এখানে কিন্তু মানে কিছুক্ষণ মানে পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে এই যে দেখেন বন্ধুরা এবার কিন্তু এখানে আমাদের ওয়েবসাইট চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে বড় लेखा आज জয়ন্ত এডিটিং জোন ঠিক আছে তো আপনারা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন তখন কিন্তু এখানে আপনারা এরকম মানে অনেকগুলো এখানে পোস্ট দেখতে পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো এখানে মানে থামলেন রয়েছে পোস্ট আকারে তো আপনারা মানে যে পোস্টের মধ্যে দেখবেন যে মানে পিএনজি বা লাইটরুম প্রি বা সিবি ব্যাকগ্রাউন্ড আপলোড করা হয়েছে সেটি আপনারা মানে পোস্টে ক্লিক করে ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এখানে দেখাবো যে কীভাবে এখান থেকে আপনারা দশটা ব্যাকগ্রাউন্ড মানে সিবি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন তো তার জন্য বন্ধুরা আপনারা এখান থেকে পোস্টে ক্লিক করো হ্যাঁ মানে আপনার পোস্টে ক্লিক করো মানে এই পোস্টের মধ্যে ক্লিক করতে পারেন তারপর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে রিড মোর নাম একটা মানে একটা মানে অপশন রয়েছে তো আপনার রিড মোরে ক্লিক করে কিন্তু মানে এই পোস্টের মধ্যে যেতে পারেন ঠিক আছে তো এবার এখান থেকে আমি যদি রিড বোর্ডের মধ্যে ক্লিক করে দিই তাহলে কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে মানে এ পোস্টের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এবার কিন্তু পুরো পোস্টের মানে এখানে ইন্টারফেস চলে আসে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে অনেকগুলো এখানে লেখা রয়েছে ঠিক আছে আর বন্ধুরা আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি তো এখানে দেখতে পাচ্ছেন পিএনজি ডাউনলোড তারপর দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ সিবি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড ঠিক আছে তো আপনারা চালে কিন্তু এখানে ক্লিক করে পোস্টে ক্লিক করে কিন্তু আপনারা মানে পিএনজি ডাউনলোড করতে পারেন তারপর কিন্তু এ মানে সিবি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন ঠিক আছে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট করে লেখা আছে পঞ্চাশ প্লাস পিএনজি তারপর এখানে দেখতে পাচ্ছেন মানে লেখা আছে যে পঞ্চাশ প্লাস সিবি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তার মানে আপনারা যদি এখান থেকে মানে পিএনজি বা সিবি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা মানে পঞ্চাশটার মতো সিবি ব্যাকগ্রাউন্ড পাবেন তারপর এখান থেকে আপনারা উপরে মানে পিএনজি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে মানে যেটা কিন্তু মানে অনেকটা এখানে মানে খুশির ব্যাপার ঠিক আছে বন্ধুরা মানে আপনারা অনেকেই আছেন মানে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন না ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো এখানে আর্টিকেল রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই আর্টিকেলগুলো আপনারা পড়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এবার এখানে কিন্তু দেখা যাচ্ছে লাইট রুম প্রিজেন্ট ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করে লাইট রুম প্রিজেন্টও ডাউনলোড করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাঁ পঞ্চাশ প্লাস লাইট রুম প্রিজেন্ট আছে তো আপনারা কিন্তু এখান থেকে পঞ্চাশটার উপরে লাইট রুম প্রিজেন্ট ডাউনলোড করতে পারবেন মানে বন্ধুরা মানে অনেকটাই মানে একটা জাস্ট একটা অ্যামাজিং ফ্যাক্ট ঠিক আছে বন্ধুরা তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আপনারা তো আবার কথা হলো যে এখানে যে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো দেখছেন তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে আপনারা ডাউনলোড করতে পারেন তো এই ব্যাকগ্রাউন্ডগুলি কিন্তু আপনারা দুইভাবে ডাউনলোড করতে পারেন তো আমি আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তো এই ব্যাকগ্রাউন্ডকে ডাউনলোড করতে চাইলে আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডের উপরে চেপে ধরেন না তাহলে এখানে একটা অপশন দেখতে পাবেন ডাউনলোড ইমেজ ঠিক আছে তো এখান থেকে যদি আপনার ডাউনলোড ইমেজে ক্লিক করে কিন্তু মানে এই ব্যাকগ্রাউন্ডকে ডাউনলোড করতে পারেন দেখতে পাচ্ছেন উপরে লেখা হচ্ছে ফাইল ডাউনলোডেড মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডাউনলোড হয়েছে ঠিক আছে আর বন্ধুরা এখান থেকে যদি আপনার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মানে মানে বেশি বি হবে না ঠিক আছে মানে ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে এস ডি লাগবে না ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আপনারা যদি চান যে মানে এসডি আকারে ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড ডাউনলোড করবেন একদম ফুল এইচডি আকারে তাহলে আপনারা একটু কষ্ট করে এ নিচের দিকে চলে আসবেন ঠিক আছে তো নিচের দিকে আসার পর বন্ধুরা তারপর কিন্তু আপনারা যে কোনো পোস্টের নিচে মানে আমাদের ওয়েবসাইটে যে কোনো পোস্টের নিচে কিন্তু আপনারা মানে এরকম ধরনের একটা মানে একটা ডাউনলোডের বাটন দেখতে পাবেন যেটা হবে কিন্তু মানে লাল কালারের ঠিক আছে তো আপনারা যদি এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করেন তারপরে কিন্তু এখানে দেখতে পাবেন আপনাদের মানে যতগুলি জীবন থাকবে সবগুলো এখানে চলে আসবে তো এবার এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে যদি ওকে ক্লিক করি তাহলে কিন্তু বন্ধুরা এখান থেকে আমাদেরকে মানে মানে এই গুগল ড্রাইভের ফোল্ডারে নিয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের গুগল ড্রাইভের ফোল্ডারে নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদের জন্য দশটা এখানে এসিবি ব্যাকগ্রাউন্ড মানে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে তো এবার এখান থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ভালো লাগে যেটি আপনাদের প্রয়োজন হয় সেটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ডাউনলোড করতে হয় তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এ মানে থ্রি ডোন আইকন রয়েছে ঠিক আছে মানে প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ডের পাশে বা লাইট রুম ফিচারের পাশে দেখতে পাবেন থ্রি ডোর আইকন থাকবে তো এবার এখান থেকে আপনার থ্রি ডোরে ক্লিক করেই হ্যাঁ থ্রি জটে ক্লিক করে তারপর এখানে দেখতে পাবেন হ্যাঁ ডাউনলোড নামে এখানে একটা মানে অপশান দেখা যাবে মানে অপশান থাকবে ঠিক আছে তো এবার এখান থেকে যদি আপনার ডাউনলোডের মধ্যে ক্লিক করাটা বন্ধুরা তাহলে কিন্তু ছবিটা আপনাদের মানে অটোমেটিক্যালি গ্যালারিতে সহজ যাবে ঠিক আছে আপনারা উপরে নোটিফিকেশান বাড়ি দেখতে পাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নোটিফিকেশান চলে আসছে হ্যাঁ এ ডাউনলোডের কমপ্লিট জয়েন্ট রেটিং জোন ঠিক আছে মানে এটা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো পিএনজি লাইট রুম বা মানে সিবি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হয় আসলে এই জিনিসটা আমি আপনাদেরকে পুরো ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি ঠিক আছে তো বন্ধুরা তো আশা করি পুরো কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড পিএনজি বা লাইট ট্রুম প্রিজেন্ট মানে যেটাই থাকুক না কেন আপনারা কিভাবে সেগুলিকে ডাউনলোড করতে পারেন ঠিক আছে ডাউনলোড কিন্তু আপনারা দুই রকমভাবে করতে পারেন দেখতে পাচ্ছেন প্রথমে হলো গিয়ে দিয়ে চেপে ধরে ডাউনলোড তারপর হলো গিয়ে মানে নিচে গিয়ে মানে লাল কালার একটা ডাউনলোড বাটন পাবে সেটাতে ক্লিক করে ডাউনলোড ঠিক আছে তো বন্ধুরা তো আশা করি আপনাদেরকে পুরো কনসেপ্ট আমি বুঝাতে পেরেছি যে কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড পিএনজি বা লাইট রুম ডাউনলোড করবেন ঠিক আছে তো বন্ধুরা তো আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য মানে খুবই একটি হেল্পফুল ভিডিও হবে আশা করি আমি মানে এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা তো আশা করি এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরে কোনো পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য